हाय फ्रेंड्स, वेलकम टू जेंस किचन। ক্যাপুচিনো যেটা খেতে আমরা সবাই খুব ভালোবাসি, এটা বাইরে খেতে গেলে কম করেও 100 থেকে 150 টাকা খরচ হয়। সেই জিনিসটাই যদি আমরা বাড়িতে বসে 15 টাকা থেকে 20 টাকার মধ্যে বানিয়ে ফেলতে পারি তাহলে তো মন্দ হয় না। তো চলুন দেখে নিই কিভাবে বানাতে হবে ইনস্ট্যান্ট ক্যাপুচিনো। এর জন্য আমি একটা বড় সাইজের মাগ নিয়ে নেব, তার মধ্যে আমি 2 চামচ কফি পাউডার দিয়ে দেব, আর দেব 2.5 চামচ মতন সুগার, আর দিয়ে দেব 2.5 চামচ মতন জল। জলটা একটু ঈষৎ উষ্ণ থাকতে হবে, হালকা গরম জল আমি এখানে ইউজ করব। এবার এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিয়ে একটা হুইস্কারের সাহায্যে এর মধ্যে এরিয়েশন বানাতে হবে। এরকম একটা হুইস্কার নিয়ে নিয়েছি, আপনাদের কাছে যদি ইলেকট্রিক ব্লেন্ডার থাকে আপনারা সেটাও ইউজ করতে পারেন। দেখুন, কন্টিনিউ এভাবে নাড়তে নাড়তে এর মধ্যে একটা এরিয়েশন বানাতে হবে। কফি শপে চিনি আর কফি দিয়ে এই এরিয়েশনটা বানানো হয়। আমরা এর সাথে একটা জল অ্যাড করেছি, দিয়ে কন্টিনিউ এরকমভাবে মিক্স করতে করতে এটা ফোম বানাবো। দেখুন কফির রঙটা কিন্তু এরকম হালকা হয়ে যাবে, তখন বুঝবো আমাদের ফোম বানানো কমপ্লিট, থিকনেসটাও এরকম হবে। এইবার একটা কাপ নিয়ে নেব, তাতে আমি 2 চামচ ওই কফির ফোমটা দিয়ে দেব। এক্সট্রা যে কফির ফোমটা সেটা আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দিতে পারেন, আপ টু 7 দিন অবধি এটা খারাপ হবে না। এরপর এক সাইড থেকে আমি এর মধ্যে গরম দুধ দিয়ে দেব। দুধটা দেওয়া হয়ে গেলে চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন কত সুন্দর একটা ফোমি ব্যাপার তৈরি হয়েছে কফিটার মধ্যে। এরপর আমি 1 চামচ ফোম নিয়ে এর জাস্ট ওপরে দিয়ে ওপরটাতে একটা মোটা লেয়ার বানিয়ে দেব, মোটা একটা ফোমি লেয়ার ওপরে বানিয়ে দিতে হবে। দেখুন, এরপর একটা গ্লাসের মধ্যে আমি একটা দুধের প্যাকেটকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, সেটা গ্লাসের মধ্যে বসিয়ে আমি 2 চামচ মতন চকলেট সিরাপ এর মধ্যে দিয়ে দেব। আমার কাছে এই মুহূর্তে পাইপিং ব্যাগ অ্যাভেলেবেল নেই, আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ থাকে তাহলে আপনারা ওটা ইউজ করতে পারেন। এর মুখে ছোট্ট একটা ছিদ্র করতে হবে, দিয়ে এই ফোমের ওপর আমি একটা ডিজাইন করে দেবো। ডিজাইনটা যে যার মনের ইচ্ছে মতন করতে পারেন। দেখুন, এরপর একটা টুথপিকের সাহায্যে আমি এর উপর এইভাবে ডিজাইন বানিয়ে দেব। এই ডিজাইনটা কিন্তু যে যার নিজের পছন্দ মতন আপনারা করতে পারেন। রেডি হয়ে গেল আমাদের ক্যাপুচিনো। তাহলে দেখলেন তো কত সোজাভাবে এটা বাড়িতে বানিয়ে ফেলা যায়। আপনাদের কাছে যদি কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই আমাকে একবার জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব সেটা আপলোড করার। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওকে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের মতন এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন।